ক্রীড়া ও সংস্কৃতি পদে দাঁড়িয়েছি, এই জন্য খেলা হবে। আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে প্রচুর খেলবো। আর আমি তো একটু আবদার বেশি করি, আমার প্রিয় কাঞ্চন ভাই এবং নিপুণকে আমি প্রচুর জ্বালাবো এবং সত্যি সত্যিই খেলা হবে, সারাদিন খেলবো আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ দিয়ে ভাই সহ আমাদের শিল্পী ঐক্য জোট করা হলো এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশন, এই দুটো সংগঠন নিয়ে আমরা শিল্পীদেরকে নিয়ে কাজ করা শুরু করলাম। আমাদের দিয়ে তাই ভাই, আমি এবং আমাদের জিএম সৈকত দা একসাথে দৌড়িয়েছি, এর থেকে একটা চারানা পয়সা কিন্তু আমরা নিইনি, কারণ তাদেরকে চেক দিয়ে দেওয়া হয়েছে। এটা এই কারণে বললাম যে আমরা শিল্পীরা কারো কাছে মাথা নত করতে চাই না। সারা দেশবাসী অনেকে দেখেন যে সবাই লাইভে দেখা যাচ্ছে কয় কেজি চাল ডাল এগুলো নিচ্ছে, এটা আমরা আমাদের শিল্পীদেরকে ছোট করেছি সব জায়গায়। সেগুলির জবাব দেওয়ার জন্যই আমাদের এমন একজন মানুষকে নিয়ে এসেছি যাকে আনতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আমাদের প্রিয় কাঞ্চন ভাই। কাঞ্চন ভাই মূল্যবান ভোটটি আমাদের এই কাঞ্চন নিপুণ পরিষদে দেন, তবে আপনাদের সেই সম্মানের জায়গাটা যাদের কাছ থেকে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আমরা আবার ফিরিয়ে দিব এবং প্রত্যেকটা শিল্পীকে আমরা তার যোগ্য সম্মানে সম্মানিত করব। এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। আমরা এই শিল্পকে ভালোবাসি, শিল্পীকে ভালোবাসি, আজকে আপনারা এসেছেন কিন্তু আমাদের ভালোবাসার টানে। সেই ভালোবাসার প্রতিশ্রুতি নিয়েই এই একটাই কথা বলবো, আজকে এখানে এটাই ওয়াদা করে দেব যে আজকে আমি ফেরদৌস হয়েছি কিন্তু আপনাদের মানুষগুলোর সহযোগিতায়। আমরা এককভাবে কেউই সারা বিশ্বের প্রত্যেকটা বাঙালি হৃদয়ে জয় করতে পারতাম না যদি না আপনারা আমাদের পাশে থাকতেন। আজকে আপনাদের প্রত্যেকের মূল্যবান কথা শুনেছি এবং বাকি যতগুলো প্রিয় মুখ আছে তাদের প্রত্যেকের কথা শোনার ইচ্ছা ছিল, বাট সময়ের স্বল্পতার জন্য আজকে আমাদের প্যানেল পরিচিতি আপনাদের কথা শুনিনি। বাট আমি চাই যে আমরা শিল্পী সমিতিতে আসি এবং আপনাদের প্রত্যেকের কথা শুনি এবং আপনাদের প্রত্যেকে আমাদের পাশে চাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকেই শিল্পী যারা আছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমাদের কাঞ্চন নিপুণ পরিষদের পক্ষে সমর্থনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার ভালোবাসা। আগামী 28 তারিখের যে নির্বাচন, আমি শুধু একটা পয়েন্টে বলবো, আমরা রেগুলার যারা কাজ করছি আমরা জানি আমাদের সকল শিল্পীদের একটাই চাওয়া, আমরা চলচ্চিত্রে প্রতিদিন কাজ করতে চাই, 30 দিন না হোক অন্তত 25 দিন আমরা শুটিং বা ক্যামেরার ইউনিটে থাকতে চাই, কারণ আমরা শিল্পী, আমরা যারা সাধারণ শিল্পী যাদের রুটি রুজি শুধুই সিনেমায়, তারা কিভাবে কি করব, আমরা কাজ না করলে কিছু হবে না। আর শিল্পীরা যখন সভ্য থাকে, সুন্দর থাকে, প্রতিনিয়ত নতুন নতুন প্রযোজক আসেন আর সেখান থেকেই আমাদের কর্মসংস্থান বড় হয়। সবাই এই কাঞ্চন নিপুণ প্যানেলের সাথে থাকুন, আমরা অঙ্গীকারবদ্ধ আগামী 28 তারিখ নির্বাচনের পর অন্তত বছরে 60টি সিনেমা এই প্যানেলের মাধ্যমে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।